আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এখন সকাল 11টা বাজে, তো রান্নাঘরে আসলাম রান্না করার জন্য দুপুরের জন্য। তো এখানে শিং মাছ বের করছি, শিং মাছ বোনা করব টমেটো দিয়ে, আর রুই মাছ ভিজাইলাম, রুই মাছ ভাজবো। আর এখানে গতকাল রাত্রে সানির আব্বুই শাকগুলো নিয়ে আসছিল, এগুলো হয়েছে বতুয়া শাক আমরা বলি, গ্রামের আনাজ সেখানে আছে, দেখা গেছে এই শাকগুলো হয়ে থাকে ক্ষেতের মধ্যে। তো এই শাকটা ভাজি করব, সব কেটে কুটে নিছি। তো মাছগুলো এখনো বরফ ছাড়ে নাই, আস্তে আস্তে রান্নার কাজ শুরু করে দিই। এই শাকগুলো আসলে অনেক দিন খাওয়া হয় না, ছোটবেলা আমরা যখন স্কুলে পড়তাম তখন দেখা গেছে বিভিন্ন ক্ষেত টেত, টমেটো ক্ষেত বা মূলা ক্ষেত বা দেখা গেছে কবি ক্ষেত, ফুলকপি বাঁধাকপি সব ক্ষেতের ফাঁকে ফাঁকে হয়ে থাকতো, তো আমরা উঠে নিয়ে আসতাম। তো এই শাকগুলো খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। আজকে রান্না করি, অনেকদিন পর খাওয়া হবে। শাকের মধ্যে বেশ ময়লা আছে, দুলা বালি প্রচুর। একটা একটা করে কাটাকাটি দোয়া শেষ, সব শেষ করে তারপর রান্না বসাবো। আর মাছ তো বরফ ছাড়ে নাই, শীতের দিনের মাছ, সেজন্য এরকম দেখা গেছে শীতের মধ্যে একটু দেরি হয় বরফ ছাড়তে। সব রেডি করে ফেলছি, এখন শাকটা বসিয়ে দিই, বতুয়া শাকটা রসুন কুচি দিলাম, রসুনগুলো হালকা একটু ভাজবো। ছোটবেলা আমরা অনেক খাইছি এই শাক, তবে এখন এই শাকের টেস্ট ভুলে গেছি, মনে পড়ে না, অনেক বছর আগে খাইছি, অনেক অনেক বছর আগে। টেস্ট একটু লাল লাল করে ভেজে নিব। একদম কচি দেখেন, পাতাগুলো একবারে কচি, এখানে তারাটি শাক ছিল মানে শুধু ছোটটি, তো সেজন্য তারপর আমি বাইক খেতে দিচ্ছি, এখান থেকে এতটি হয়েছে। অনেকে দেখছি আবার সাথে আলু টালু দেয়, আমি দিই না, এবার দেখে নিয়ে ভাজি করি। কাঁচামরিচ তো দিয়ে দিব, আস্তে আস্তে শাকটা ভাজি করি। এদিকে বতুয়া শাকটা আমার হয়ে গেছে, দেখেন প্রথমে কতগুলো শাক ছিল মিলিয়ে দেখেন অত অল্প একটু হয়ে গেছে, সাথে অল্প কিছু ধনিয়া পাতাও দিচ্ছি। শাকটা নামিয়ে মাছের তরকারিটা বসিয়ে দিব, শিং মাছের তরকারিটা। তো শিং মাছের তরকারিটা বসিয়ে দিলাম,
এবারে এক এক করে সব মশলা দেওয়ার ফলন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সামান্য একটু রসুন বাটা দিব হলো একটু জিরার ফাঁকি শিং মাছের মধ্যে আমরা জিরা ব্যবহার করি অনেকে খায় অনেকে খায় না তো আমার কাছে জিরার ফ্লেভারটা ভালো লাগে শিং মাছের মধ্যে জিরার গুঁড়া দিয়ে দিব যেহেতু মাছ অনেকগুলো একটু বেশি করে দিলাম টমেটো দিয়ে দিই টমেটো দিয়ে তারপর মাছ দিব টমেটো ছোট ছোট করে কাটছি যেহেতু বোনা হবে টমেটোটা একটু কষানো হোক তারপর মাছগুলো দিব টমেটো কষিয়ে নিলাম এরকম ভাবে কষাচ্ছি যাতে টমেটো না ভাঙে আস্তে আস্তে রাখবো মাছ দিয়ে দিই মাছ দিয়ে কিছুক্ষণ কমিয়ে কষিয়ে তারপর সামান্য একটু পানি দিব মাখা মাখা টাইপের বোনা হবে কড়াইটা ছোট হয়ে গেছে মনে হচ্ছে বেশিক্ষণ কষালে দেখা গেছে মাছ ভেঙে যাবে শিং মাছ এমনিতেই নরম এতটুকুই থাক পানি আর দিব না আস্তে আস্তে হোক কাঁচামরিচও দিয়ে দিব নামানোর আগে ধনিয়া পাতা দিব কাঁচামরিচ এখনই দিয়ে দিব এগুলো রাখা হয়েছে পেঁয়াজ রুই মাছ বাজি করবো তো সেজন্য যে রুই মাছটাও আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিছি তখন হলুদ মরিচ লবণ সামান্য একটু জিরার গুঁড়া তারপর রসুন বাটা মাখিয়ে রাখবো তরকারিটা হলে তারপর রুই মাছগুলো বাজবো তরকারিটা হোক আস্তে আস্তে তরকারিটা প্রায় হওয়ার দিকে এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিই এখানে ভাত তো বসিয়ে দিছি ভাত উঠে গেছে আর কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো তরকারিটা এখানে মাছ ভাজির জন্য হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সামান্য একটু মাছের মশলা তারপরে জিরা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রাখি তারপর মাছের তরকারিটা নামিয়ে তারপর মাছগুলো ভাজবো মাছ ভাজা হলে আমার রান্না বান্না শেষ গরম মুছবো গোসল করবো আজকেও বেশ ভালো রোদ উঠছে গতকালকে অনেক কাপড় দিয়েছিলাম এগুলো সাথে মেলা দিয়ে আসছি সকালবেলায় শুকিয়ে গেছে মনে হয় 12:30টার মতো বাজে 12:30টা এখনো বাজে নাই 10-15 মিনিট কম আছে তার কিছুক্ষণ পর নামাবো তরকারিটা তো তরকারিটা নামিয়ে ফেলছি তো মাখা মাখা টাইপের ঝোল রাখছি এখন মাছগুলো বাজবো
তো মাছগুলো ভেজে ফেলি সব রান্না বান্না তো শেষ তখন মাছ ভাজা হলেই মাগান নগর থেকে বিদায় মশলাটা করে ভাজবো আস্তে আস্তে তো সময় নেই এদিকে আমার মাছও ভাজা হয়ে গেছে উঠিয়ে ফেলি আস্তে আস্তে পেঁয়াজগুলো ভাজবো পেঁয়াজ আর কাঁচামরিচ মাছের সাথে মাছের ভাজির সাথে খাওয়ার জন্য দেখেন এটা বাইঙ্গা গেছে তেল দিয়ে দিব হলুদ আর মরিচ দিয়ে পেঁয়াজগুলো মাখিয়েছিলাম পেঁয়াজটা ভাজবো মাছের সাথে দিয়ে দিব তারপর গুঁটো গুঁটো চলে যাবো গরম হতে হচ্ছে দুপুরে খাবার খেতে বসছি তো বতো শাক নিছি আর পেঁপে ভর্তা গতকালকে ছিল আমি এখানে খাইতেছি ছানি রব্বু গোসল করতে গেছে তো এই শাকটার টেস্ট মোটামুটি ভালোই খারাপ না এগুলো আসলে পাট শাক তেলের মধ্যে বাজে যেরকম লাগে আমার কাছে এরকমই লাগতেছে দামি লেগে রুই মাছ বাজি আর শাক শাক দেখে প্রথমে মনে হয়েছে ভালো লাগতো না হ্যাঁ মিলাই একবার অল্প একটু হয়ে গেছে জানিব আসলে ভালো লাগছে শাক এটা শাক কি জানো আগে কই তো জানো ওই যে বিভিন্ন ধরনের ওই যে খেত টেত আছে না আমি চিবে সং কম টমেটো খেত ত্যাগ খেত এটা খেতের মধ্যে বুঝছো ওই থাকতো পরে না এটা আমরা উড়ায় উড়ায় ইয়া হয়ে যায় ছোটবেলা ওই যে হরতাম উড়ায় আনতাম আঙ্গুর ওই যে নিচে যে খেত টেত গুলো আছে না এটার মধ্যে কবি খেত মূলা খেতে সার্কুলা দেবই তো বুঝছো এই শাকগুলো মানে এক আগে অনেক দিন পরে খাইছি এই শাকটা অনেক ভালোই লাগছে বৃষ্টি শাক বোধানো না আর এক শাকের এক টেস্ট বুঝছো এটাই তা এখন সময় হচ্ছে সন্ধ্যা 6:30 তো মাগরিবের নামাজ পড়ে আসলাম প্রচুর গলা ব্যথা ঠান্ডা ভাবলাম একটু রং চা বানাই গামিরও গলা ব্যথা তো বলতেছে একটু রং চা বানানোর জন্য দি মা ছেলে খাবো প্রচুর ঠান্ডা এখানে এলাচ দারচিনি আর দুইটা লং দিয়েছি ঠান্ডার জন্য খুবই ভালো সামনে একটা আদা দিছি আজকে দুধ দিব না শুধু রং চাই বানাবো তো জামিরে দুধ চা বানিয়ে দিলাম আর আমি রং চা নিছি খাও রুটি নিছি সাথে সানির আব্বু ঘুমাইতেছে এখনো
দাগ সিয়ানো উঠে না। আমি পড়তে বসছি, তাকে পড়তে বসবে, রুটি দিয়ে খাওয়াবো। তো গোসল করে আসার পর থেকে, দুপুরে খাওয়ার পর থেকে মনে হইতেছে শরীরের মধ্যে এমন জ্বর আসছে, ঠান্ডা, গলা ব্যথা, মানে কেমন যেন একটা খারাপ লাগতেছে। তো ওষুধ টুষুধ খাইলাম, ভাবলাম চা খাইলে ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।